ঈদে এবার লম্বা ছুটি, তাই আগে ভাগে যান্ত্রিক শহর ছাড়ছে মানুষ। পরিবার, স্বজন, বন্ধু, পরিজন মিলবে এক মোহনায়, মাতবে জম্পেশ আড্ডা, গল্প, মাস্তিতে। এমন এক মুঠো জীবনের তাড়নায় গ্রামে ফিরছে তারা। যাত্রাপথের স্বস্তি বাড়তি মাত্রা যোগ করছে তাদের মনে। তৃতীয় দিনের সময় ক্ষেপণ ছাড়া নেই শিডিউল বিপর্যয়ের ঘটনা। আবদুল্লাহ শাফির প্রতিবেদন। বাবার সঙ্গে মেয়ের খুন ছুটি, কাছের ওপারে বসে থাকা স্বজনরা যাচ্ছে গ্রামে, কিন্তু তার ফুরসত নেই। বেসরকারি জব, তার উপর মুদ্রাস্ফীতির উচ্চ চাপ, চাইলেই একসাথে ভাবা যায় না। জীবনের এই হিসেবেই হয়তো বুঝাচ্ছেন মেয়েকে। বদলে যাওয়ার সময় ঈদে ঘরমুখী সবার বাড়ি ফেরার গল্পটা প্রায় এমনই। তবে তরুণ শিক্ষার্থীদের পরিকল্পনায় এখনো শৈশব ছুঁয়ে দেখার স্বপ্ন। কাজিনদের সাথে ঈদ করব, মজা করব। আমাদের বাড়ির পাশেই হচ্ছে বেড়িবাদ, নিকলি বেড়িবাদ। হ্যাঁ, আপনাদের সবাইকে দাওয়াত। রিল্যাক্সে যেতে পারবো, এই জন্য একটু আর্লি যাচ্ছি। কমলাপুর স্টেশনের আটটি প্ল্যাটফর্ম, ট্রেন ও স্টেশনের ব্যবস্থাপনাও এবার যে কোনো সময়ের চেয়েও ভিন্নতর। বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে আছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে প্রতিটি ট্রেনে সময় মতো ছেড়ে যাচ্ছে, আসার ক্ষেত্রে কয়েকটি ট্রেনের কিছু সময় বিলম্ব হয়েছে। সারাদিনে আজকে 67 জোড়া ট্রেন যাবে, 65 জোড়া ঢাকা থেকে এবং 2 জোড়া হচ্ছে ক্যান্টনমেন্ট স্টেশন থেকে। শতভাগ টিকিট অনলাইনে দেওয়ার কারণে অনেকটাই চাপমুক্ত কমলাপুর রেল স্টেশন। আবদুল্লাহ সাফে, নাগরিক, ঢাকা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।